আদালতের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের ক্ষমতা তাদের কাছেই থাকবে। সকালে সুপ্রিম কোর্টের এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সংবিধানের পঞ্চম সংশোধনী রায় বাতিল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলেও উল্লেখ করেন সরকার প্রধান। সুপ্রিম কোর্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্থানে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন, সে স্থানকে স্মরণীয় করে রাখতে নির্মাণ করা হয়েছে স্মারক সৌধ। শুক্রবার স্মৃতি চিরঞ্জীব নামে ম্যুরালচিত্রের উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এতে রয়েছে মহান মুক্তিযুদ্ধের শহীদ 69 জন আইনজীবীর নামের তালিকা। এদিন সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন সরকার প্রধান। অনুষ্ঠানে প্রধান বিচারপতি বিচার বিভাগের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের জন্য কৃতজ্ঞতা জানান। এখনো বাংলাদেশ টিকে আছে এবং বিশ্ববুকে এক মহান জাতি হিসেবে প্রতিষ্ঠা পেতে যাচ্ছে। ইতিহাস থেকে আমাদের বুঝতে হবে যে এই জাতির ভিতর যেমন মীর মর্দান, মহনলাল, কর্নেল জামিল ছিলেন এবং আছেন, তেমনি এখনো জীবিত আছেন মীর জাফর, খন্দকার, মোস্তাকদের মতো লোকের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই হাইকোর্টে তিনি অনেকবার এসেছেন কিন্তু ইনডিমনিটির কারণে পিতার হত্যার বিচার পাননি। কতবার এসেছি এই হাইকোর্টে, মনে হচ্ছে সেই বিচারের বাণী নিবৃত্তে কাঁদে, আমি কি কোনোদিন বিচার পাবো না? 35 বছর লেগেছে বিচার পেতে। দেশে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার মানুষের ন্যায় বিচার প্রাপ্তির সুযোগ করে দিয়েছে। পঞ্চম সংশোধনী, সপ্তম সংশোধনীকে বাতিল ঘোষণা করে জাতিকে আপনারা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন। আজকে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরে এসেছে। ক্যান্টনমেন্টে বন্দি ক্ষমতা আজকে জনতার হাতে। অবৈধভাবে ক্ষমতা দখলের পথ আদালতের মাধ্যমে বন্ধ হয় বিচারপতি ও আইনজীবীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। যদি আবার আপনাদের সেবা করার সুযোগ পাই। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। আদালতের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের ক্ষমতা তাদের কাছেই থাকবে। সকালে সুপ্রিম কোর্টের এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সংবিধানের পঞ্চম সংশোধনী রায় বাতিল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলেও উল্লেখ করেন সরকার প্রধান। সুপ্রিম কোর্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্থানে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন, সে স্থানকে স্মরণীয় করে রাখতে নির্মাণ করা হয়েছে স্মারক সৌধ। শুক্রবার স্মৃতি চিরঞ্জীব নামে ম্যুরালচিত্রের উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এতে রয়েছে মহান মুক্তিযুদ্ধের শহীদ 69 জন আইনজীবীর নামের তালিকা। এদিন সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন সরকার প্রধান। অনুষ্ঠানে প্রধান বিচারপতি বিচার বিভাগের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের জন্য কৃতজ্ঞতা জানান। এখনো বাংলাদেশ টিকে আছে এবং বিশ্ববুকে এক মহান জাতি হিসেবে প্রতিষ্ঠা পেতে যাচ্ছে। ইতিহাস থেকে আমাদের বুঝতে হবে যে এই জাতির ভিতর যেমন মীর মর্দান, মহনলাল, কর্নেল জামিল ছিলেন এবং আছেন, তেমনি এখনো জীবিত আছেন মীর জাফর, খন্দকার, মোস্তাকদের মতো লোকের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই হাইকোর্টে তিনি অনেকবার এসেছেন কিন্তু ইনডিমনিটির কারণে পিতার হত্যার বিচার পাননি। কতবার এসেছি এই হাইকোর্টে, মনে হচ্ছে সেই বিচারের বাণী নিবৃত্তে কাঁদে, আমি কি কোনোদিন বিচার পাবো না? 35 বছর লেগেছে বিচার পেতে। দেশে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার মানুষের ন্যায় বিচার প্রাপ্তির সুযোগ করে দিয়েছে। পঞ্চম সংশোধনী, সপ্তম সংশোধনীকে বাতিল ঘোষণা করে জাতিকে আপনারা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন। আজকে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরে এসেছে। ক্যান্টনমেন্টে বন্দি ক্ষমতা আজকে জনতার হাতে। অবৈধভাবে ক্ষমতা দখলের পথ আদালতের মাধ্যমে বন্ধ হয় বিচারপতি ও আইনজীবীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। যদি আবার আপনাদের সেবা করার সুযোগ পাই। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।